আজকে আমার ছেলে বিমানের 2 বছরের জন্মদিন উপলক্ষে একটা অনুষ্ঠান পার্টির আয়োজন করা হয়েছে। আসলে জন্মদিনটা ছিল জুন মাসের 18 তারিখ, 2 বছর কমপ্লিট করলো, কিন্তু পার্টিটা ওই দিন হয়ে ওঠেনি, কারণ ওই সময় বিমানের শরীর খারাপ হয়েছিল, জ্বর হয়েছিল বলে আমাদের পার্টিটা পোস্টপন করতে হয়েছিল। সুতরাং আমরা পার্টিটা আবার করলাম জুলাই মাসের, আজকে হচ্ছে জুলাই মাসের আজকে 4 তারিখ, আজকে 4 জুলাই, একটা খুব ইম্পর্টেন্ট ডে আমেরিকার ইন্ডিপেন্ডেন্স ডে। সুতরাং আমেরিকার ইন্ডিপেন্ডেন্স ডে দিনে আমরা বিমানের জন্মদিনের সবাই চলে এসেছে, চলুন একটু দেখা আসি সবাই কি করছে। আর বাকি ডিনার এখনো র‍্যাপ করা আছে, পরে আনর‍্যাপ করা হবে। সমস্ত বন্ধুরা চলে এসেছে, সবাই গল্প করছে। আজকে বিমানের জন্মদিন, 3 মহারথী ত্রিমূর্তি বসেছে, বিমান, লিও আর এখানে কোথায় আন্নাই, 3 জন মিলে বসেছে। লিওর টুপিটা ছিঁড়ে গেছে বলে লিও এখন টুপিটা, আন্নাই টুপিটা ধরে বসে আছে। বিমানের 2 বছরের জন্মদিন, তোমার কেক কাটা হয়ে গেছে? হ্যাঁ, না না কেক কাটা হয়নি। লাড্ডু অ্যালেক্সা প্লে হ্যাপি বার্থডে সং। It's your birthday. Happy birthday to you. Happy birthday. It's your birthday. আচ্ছা, বিমানের মায়েরও কিন্তু জন্মদিন। এবার বিমানের বাবা খাচ্ছে, বিমানের বাবা খাচ্ছে। Thank you.
বিমানের জন্মদিনের কেক কাটা হয়ে গেল। খুব মজা করে বিমান কেক খেয়েছে, খুব সুন্দর ভালোভাবে ওর কেক খুব পছন্দ হয়েছে। বিমান, তোমার কেক কেমন লেগেছে? হ্যাঁ, তোমার হ্যাপি বার্থডে! ওয়াও, হোয়াট ইজ দিস? হ্যাপি বার্থডে! ইয়েস, থ্যাংক ইউ, ইয়েস। কেক অনেক খাইছি। বিমান এসো, আজকে তোমার জন্মদিন, আজকে তোমার জন্মদিন, তোমার মায়ের জন্মদিন, তোমার জন্মদিন, দুজনেরই জন্মদিন। আমাদের কেক খাওয়া হলো, আমাদের কেক কাটা হলো, আমাদের স্ন্যাক্স খাওয়া হয়েছে। এবার আমরা কি করব? এবার আমরা ডিনার করব, তার আগে ছবি তুলব। ওগুলো খাস না বাবা। তো বার্থডে পার্টি চলছে, কেক টেক খাওয়া হয়ে গেছে, এখন একটু অন্ধকার করে সময় মিলে ডাল, মাছের মাথা দিয়ে কালিয়া, সমস্ত কিছু গরম হচ্ছে। খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, ডিনার রেডি, ডিনার রেডি, ডিনার রেডি। আমি যেহেতু মিষ্টি পছন্দ করি, মিষ্টি থেকে স্টার্ট করছি। আহা, পান্তুয়া আমাকে দেখে হাসছে, আহা আমাকে দেখে হাসছে। এখানে ডাল আছে, এটা হচ্ছে মাছের মাথা দিয়ে মুগের ডাল, না মুগের মাথা দিয়ে মাছের ডাল। আর তারপরে ওটা হচ্ছে মাছের, এটা এইটা খেয়ে, এটা পনির স্পেশাল মাছ, একদম পুরো মাখন।